আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্ডার গার্ড বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় হলো বিস্তীর্ণ সীমান্ত অঞ্চল জুড়ে মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকানো। আশঙ্কাজনক হারে বিভিন্ন সীমান্ত অঞ্চল জুড়ে চোরাচালানের ঘটনা বেড়ে গেলেও বেশ সফলভাবে অভিযান পরিচালনার মাধ্যমে চোরাচালানকারীদের নিয়ন্ত্রণ করছে বিজিবির সদস্যরা। বিজিবির অভিযানে শুধুমাত্র গত অক্টোবর মাসে 72,39,00,000 টাকা চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে 10,62,818 পিস সিয়াবা ট্যাবলেট, 40,234 বোতল ফেন্সিডিল, 6,763 বোতল বিদেশি মদ, 181 লিটার বাংলা মদ, 686 ক্যান বিয়ার, 624 কেজি গাঁজা, 1 কেজি 977 গ্রাম হেরোইন, 16,178 অ্যানেগা ও সেনেগা ট্যাবলেট, 3,537 ইঞ্জেকশন এবং 96,734 অন্যান্য ট্যাবলেট। জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে 8 কেজি 299 গ্রাম স্বর্ণ, 5,648 ইমিটেশন গহনা, 95,872 কসমেটিক সামগ্রী, 2,063 শাড়ি, 330 থ্রি পিস এবং শার্ট পিস, 488 তৈরি পোশাক, 1 পাথরের মূর্তি, 6,830 ঘন ফুট কাঠ এবং 4,120 লম্বা ফুট কাঠ, 2,986 কেজি চা পাতা, 14 ট্রাক, 60 পিক আপ, 3 প্রাইভেট কার, 17 সিএনজি ও ইঞ্জিন চালিত অটোরিকশা এবং 47 মোটর সাইকেল। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে 3 পিস্তল, 1 রিভলভার, 2 বন্দুক, 2 পাইপ গান এবং 17 রাউন্ড গুলি। এছাড়াও সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগে 292 জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে 46 জন বাংলাদেশি নাগরিক, 13 জন ভারতীয় নাগরিক এবং 5 জন নাইজেরিয়ান নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি। এছাড়া সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবির গুলিতে নিহত হয়েছেন 1 বিএসএফ সদস্য। অন্যদিকে বিজিবির গাইডলাইন অনুযায়ী না হয় আন্তর্জাতিক সীমানায় ভারতের অভ্যন্তরে বিএসএফ এর কাটাতারের কার্যক্রম জোরপূর্বক বন্ধ করেছে বিজিবির সদস্যরা। সোভিয়র ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন। ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।